বলা হয়ে থাকে বিংশ শতকের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় দম্পতি অমিতাভ ও জয়া বচ্চন। 1973 সালের 3 জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই হিসেবে তারা তাদের দাম্পত্য জীবনের 48 বছর কাটিয়ে 49-এ পা রাখলেন। এবার অর্ধাঙ্গী জয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে তাদের বিয়ের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ। দুটি ছবির একটি কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যদিও প্রথমটি থেকে ভুলবশত তার মাথা কাটা পড়েছে, পরের ছবিটি একদম ঠিকই আছে। সেটি বিয়ের সজ্ঞ বা সিঁদুরদানের একটি মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। তারা তাদের বিবাহিত জীবনে বহু চড়াই উৎরাই পার করে এসেছেন, এমনকি তাদের সংসার ভাঙার গুজবও কম হয়নি। Not with me. Maybe if he had a girlfriend he'd do it, but I don't think it. জানা যায় অভিনেত্রী রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অমিতাভ। সে সময়ও সবকিছু সামলে নিয়েছিলেন দুজনেই, ভেঙে দেননি সংসার। জঞ্জীর, শোলে, অভিমান, মিলি, চুপকে চুপকে, সিলসিলার মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। প্রথম সন্তান শ্বেতার জন্মের পর অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেওয়া শুরু করেছিলেন জয়া বচ্চন। সবশেষ কাভি খুশি কাভি গম ও কি এন্ড কা সিনেমাতে একসাথে দেখা গিয়েছিল অমিতাভ জয়া জুটিকে। মে কাম করতি, অ্যাক্টিং করতি, আপ ঘর সামালতে। হ্যাঁ, বিলকুল, অগর ইয়ে তোমারা স্বপ্ন তা। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।